র্যাবের মতোই আরও নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ওপর তাই বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত দূতদের সতর্ক থাকতে চিঠি লিখেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা যাতে না আসে এই জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পররাষ্ট্র দপ্তরগুলোকে সতর্কবার্তা জারি করেছে যে যে কোনোভাবে আগামী যে নিষেধাজ্ঞা আসবে বা আসার সম্ভাবনা রয়েছে এটিকে যাতে ঠেকানো যায় দর্শক শ্রোতা আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ দর্শক শ্রোতা এটাই বিগত কয়েকদিন যাবৎ গোটে আসছে বা আপনাদেরকে আজকে দুইটা ভিডিও দেখাবো দর্শক শ্রোতা গুরুত্ব সহকারে সম্পূর্ণ দুইটা ভিডিওই দেখে যাবেন দর্শক শ্রোতা শেষের ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবেন কারণ শেষের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে র্যাবের মতোই আরও নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ওপর তাই বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত দূতদের সতর্ক থাকতে চিঠি লিখেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত দশ ডিসেম্বর দুই হাজার একুশ র্যাবের উপর আসে মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব দপ্তর মার্কিন নিষেধাজ্ঞার পর কি আসতে পারে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা গণমাধ্যম আল দাজিরার এমন খবরে তাই সতর্ক সরকার এ অবস্থায় গেল একত্রিশ ডিসেম্বর বিদেশে বাংলাদেশি দুধের সজাগ থাকা নির্দেশ দিয়ে চিঠি দেন পররাষ্ট্র সচিব সাত পাতার চিঠিতে চব্বিশটি ইস্যু তুলে ধরা হয় যেখানে নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে স্থানীয় রাজনীতির দিকেও চোখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বলা হয়েছে আগামীতে ব্যক্তি কিংবা সংস্থার উপর আসতে পারে নিষেধাজ্ঞা তাই সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের ক্ষতিকর পদক্ষেপ আটকাতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা যাতে না আসে এই জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পররাষ্ট্র দপ্তরগুলোকে সতর্কবার্তা জারি করেছে যে যে কোনোভাবে আগামী যে নিষেধাজ্ঞা আসবে বা আসার সম্ভাবনা রয়েছে এটিকে যাতে ঠেকানো যায় ইতিমধ্যেই আপনারা দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সকল দপ্তরগুলোকে এই মর্মে একটি চিঠি দিয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে সবাই যাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সতর্ক অবস্থায় থাকে তো এই যে সম্ভাবনা এটি কেন তৈরি হল ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আগামী চোদ্দোই জানুয়ারি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন এবং ওনার সফরকে কেন্দ্র করে বাংলাদেশে হয়তো সরকারের ভাষ্যমতে নতুন কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দেখা দিয়েছে বিধায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল পররাষ্ট্র দপ্তরগুলোকে সতর্কবার্তা জারি করা হয়েছে তারা যাতে সর্বোচ্চ সতর্ক এবং সজাগ থাকে আজকে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আগামী বাংলাদেশে আবারও কি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে কি না এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের এলিট ফোর্স খ্যাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের কর্তা ব্যক্তিদের উপরে মাসে মার্কিন নিষেধাজ্ঞা আসছে এখন আবার নতুন করে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দেখা দিয়েছে তো কেন এই নতুন সম্ভাবনা দেখা দিল কারণ আমরা ইতিমধ্যেই জানি যে র্যাবের উপরে যখন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্র দপ্তর যে বিষয়গুলো অ্যাড্রেস করেছিল যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর ঘটানো হয়েছে সরকারের মাধ্যমে এ ধরনের বেশ কিছু তথ্য সেখানে উপস্থাপন করা হয়েছিল এখন কথা হচ্ছে নানান কানা ঘোষা চলছে যে পুলিশের উপরে বা নিষেধাজ্ঞা আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে তো এই সম্ভাবনা কেন তৈরি হলো কাদের কারণে তৈরি হলো আজকে দেখেন পুলিশকে বলা হয় জনগণের জানামালার নিরাপত্তা দেওয়ার সেবক আজকে জানামালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের উপরে নিয়োজিত সেই পুলিশ বাহিনীকে এই সরকার আজকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে আজকে পুলিশের দায়িত্ব জনগণের জীবনের নিরাপত্তা দেওয়া শৃঙ্খলার দায়িত্বে তারা নিয়োজিত আজকে জনগণের সম্পদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই পুলিশের উপরে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে এই পুলিশ বাহিনী আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় লিপ্ত হয়েছে বিরোধী দলের সভা সমাবেশ মিটিং মিছিল কিভাবে ভন্ডুল করা যায় কিভাবে পঙ্গু করা যায় কিভাবে বিএনপির সমাবেশে গুলি চালানো যায় কিভাবে বিএনপির মহাসমাবেশগুলোতে হামলা চালানো যায় এগুলো নিয়ে সদা ব্যস্ত রয়েছে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেই জায়গায় আমাদের বলতেই হয় যে এরকম কোনো একটি দলের স্পেশাল বাহিনী হিসাবে যখন রাষ্ট্রীয় কোনো বাহিনী কাজ করে তখন তাদের উপরে এ ধরনের নিষেধাজ্ঞা আসাটা অস্বাভাবিক কিছু নয় তো আমরা এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলতে চাই না যেহেতু ইতিমধ্যে সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে এ ধরনের একটি সতর্কবার্তা জারি করা হয়েছে সেই জায়গা থেকে আমরা হয়তো আশঙ্কা করছি আমাদের এটা আশঙ্কা আমরা নিশ্চিতভাবে বলছি না এটা হচ্ছে আমাদের আশঙ্কা যে আগামীতে হয়তো পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসতে পারে বিধায়ী সরকার আজকে তড়িঘড়ি করে সকল রাষ্ট্রদূতদের সতর্কবার্তা জারি করেছেন রাষ্ট্রদূতদের চিঠি দিয়েছেন আগামী চোদ্দ তারিখে মার্কিন পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রভাবশালী মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন তো উনি বাংলাদেশে আসলে উনি সরকারের সাথে মিটিং করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ওনার মিটিং হবে সামাজিক সোশ্যাল ব্যক্তিত্ব যারা রয়েছেন সিভিল সোসাইটির সদস্য যারা রয়েছেন তাদের সাথেও মিটিং হবে তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করি এই মুহূর্তে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর যে সফর এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এদেশের মানুষের চোখ এই মুহূর্তে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের দিকে কি ঘটে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা চোদ্দ তারিখের পরে আলোচনা করব। তো এই মুহূর্তে আমাদের আশঙ্কার বিষয় সরকার যেহেতু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হয়তোবা কোনো একটি নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে যদি সম্ভাবনা না থাকতো তাহলে সরকার কেন আজকে তড়িঘড়ি করে পররাষ্ট্র দপ্তরগুলোতেই সতর্কবার্তা জারি করত। এটি কিন্তু একটি বড় কোয়েশ্চিন বড় একটি প্রশ্নের বিষয় যদি নিষেধাজ্ঞা নাই আসত নাই আসার সম্ভাবনা থাকতো তাহলে সরকার কেন আজকে তড়িঘড়ি করে আজকে সকল পররাষ্ট্র দপ্তরগুলোতেই নিষেধাজ্ঞার বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করলেন এবং এটাও নিউজে আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা ঠেকাতে নিষেধাজ্ঞা ঠেকাতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে এর আগেও আমরা দেখেছিলাম নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে লবিস্ট নিয়োগ করে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে যাতে আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে না আসে তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আজকে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চায় ইতিমধ্যে আপনারা দেখেছেন একশো সংসদ সদস্যের তালিকা করা হয়েছে যারা লাল তালিকায় অন্তর্ভুক্ত লাল তালিকায় একশো এমপির নাম অন্তর্ভুক্ত এই একশো এমপির মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফে নয়ন হত্যার পিছনে মূল কারণ কি এ দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে এই সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী বা তার দলের কর্মীরা কি প্রমাণ করতে চাচ্ছে সেটা কি মনে হচ্ছে আপনাদের যে হত্যার পিছনের মূল কারণ কে হতে পারে সেই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ